টেলিফেজ মানে হচ্ছে, টেল মানে হচ্ছে প্রান্ত বা শেষ, ফেজ মানে হচ্ছে পর্যায়, তার মানে টেলিফেজ মানে হচ্ছে শেষের পর্যায়। তো এখন টেলিফেজ নিয়ে যদি আমরা চিন্তা করি, টেলিফেজ নিয়ে বলবো যে প্রোফেজে যা যা ঘটছিল তার পুরা অপোজিট করা হচ্ছে টেলিফেজ। আচ্ছা প্রোফেজে কী ঘটছিল আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। প্রোফেজে ক্রোমোজোমগুলো কী করছিল, পানি অপসারণ করতেছে, এবং ক্রোমোজোমগুলো এই পানি অপসারণ করার কারণে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে খাটো ও মোটা হইতেছে। আর কি হয়েছিল, এই ক্রোমোজোমগুলো ওই যে কুণ্ডলী পাকানো ছিল ক্রোমাটিন জালিকা সেগুলো থেকে আলাদা হইতেছিল। আর কি হয়েছিল, এগুলো এবার টেলোফেজ হয়েছে তার সবগুলো বিপরীত বল, বিপরীত কি, টেলোফেজে ক্রোমোজোমগুলোর মধ্যে পানি ঢুকে, অর্থাৎ ক্রোমোজোমগুলো পানি শুষে নেয়। যখন ক্রোমোজোমগুলো পানি শুষে নেয়, তখন যখন তার মধ্যে পানি বাড়তেছে, তখন কি সে সাপোজ একটা বেলুন ছিল এরকম, তার মধ্যে যখন পানি বাড়লো তখন সে এরকম, আরও বাড়লে এরকম, অর্থাৎ সে লম্বা এবং কি থাকলো বলতে পারছো, চিকন হয়ে থাকলো, পাত্র হয়ে থাকলো, যেটা বল যেটা বলতে পারো। আচ্ছা আমি এটা আমি ছিল খাটো মোটা, দ্যাট মিনস পানি এটা তেলে ফেলে কী ঘটে, অ্যাকচুয়ালি পানি ঢুকতেছে, ঢোকার পরে সেটা লম্বা ইয়া হইতেছে, তারপরে আবার সে ইয়া করে মানে এটা কী বলে পাকানো অবস্থায় ক্রোমাটিন জালিকা গঠন করে এইগুলাই। তারপরে নিউক্লিয়ার এনভেলপ যেগুলো বিলুপ্ত হয়েছিল, ঠিক নিউক্লিয়ার এনভেলপ এগুলো সৃষ্টি হয়। এখন দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটে, ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম যে এখন কিন্তু এরকমের এই যে স্পিন্ডল যন্ত্রটা এই পর্যায়ে কতগুলো ক্রোমোজোম অবস্থান করতেছে, ক্রোমোজোমগুলো জাস্ট আমি এখন শুধুমাত্র আচ্ছা এভাবে দেখো ক্রোমোজোম অবস্থান করতেছে, এই জায়গায় ক্রোমোজোম অবস্থান করতেছে। এখন দেখো এখন যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় নিউক্লিয়ার এনভেলপ আসছে এবং নিউক্লিওলাস আসছে, এই জায়গায় ক্রোমাটিন, এই জায়গায় এই নিউক্লিওলাস আসলো, এই জায়গায় এইগুলা এই ক্রোমোজোমগুলো একসাথে চটপাকায় হইলো, ক্রোমাটিন জালিকা হইলো। দ্যাট মিনস আলটিমেটলি আমরা দুই প্রান্তে দুই প্রান্তে দুইটা নিউক্লিয়াস পেলাম, এই যে এই প্রান্তের একটা হচ্ছে নিউক্লিয়াস, এইটা নিউক্লিয়াস, এই প্রান্তের আরেকটা চারটা নিউক্লিয়াস, তার মানে এখন যেটা আছে সেটা হচ্ছে এটার মধ্যে দুইটা নিউক্লিয়াস আছে। তো এটা এটাকে ভাগ করে দাও, দ্যাট মিনস এটাকে যদি তুমি ভাগ করে দাও তখন এই যে ভাগ করলা, এই যেটাকে ভাগ করলা, ভাগ করার পরে যে এই যে ইন্ডিভিজুয়াল একটা পাইলাম, এই যে এখন যদি এরকম একটা পাও, যদি এরকম একটা পাও, এটা তো একটা ক্রোমোজোম আছে, এটা তো একটা ক্রোমোজোম আছে, এটা তো ক্রোমোজোমের ভিতরেই আছে, এটা তো ক্রোমোজোমের আছে, এই যে ঠিক এরকমভাবে একটা নিউক্লিয়াস থেকে আমরা দুইটা নিউক্লিয়াস পাই। এই যে আরেকটা কথা বলিনি, এই যে আমি যে দুইটা কোষ পেলাম এটা কিন্তু কেরিওকাইনেসিস করাইছে, এতক্ষণ প্রোফেজ এই প্রত্যেকটা পর্যায়ে হচ্ছে কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস খুব ইজি, সাইটোকাইনেসিসে কিছু লেখে না, সেটা হচ্ছে সাইটোকাইনেসিসে কী বলবা, সেটা হচ্ছে এই জায়গায় কি কী ঘটে, একটা পুশ প্লেট সৃষ্টি হয়, বা পুশ প্লেট সৃষ্টি হয়, এই জায়গায় একটা এয়ার সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার মাধ্যমে আস্তে আস্তে এটা পরে ভাগ হয়ে যায়। এত কিছু বলার না, প্রাণী কোষে কী ঘটে, প্রাণী কোষে যেটা ঘটে সেটা হচ্ছে প্রাণী কোষে এই যে এরকমভাবে ঢুকতে থাকে, এরকমভাবে ঢুকে দুদিকে আলাদা করে থাকে, এই যে এরকমভাবে, তার মানে এই এই দুটা এই দুটা হচ্ছে সাপোজ সেল মেমব্রেন বা যেটাই বলো সেল মেমব্রেন ভিতরের দিকে ঢুকতে থাকে, হাত সৃষ্টি করে, যখন ভিতরে থ্রি ডাইমেনশনাল চিন্তা করো আমি এরকমভাবে দেখতেছি, হাত সৃষ্টি করলো এবং হাত সৃষ্টি করলো, প্রাণী কোষে একটু এটা করে, তো এটা হচ্ছে সাইটোকাইনেসিস। তার মানে অ্যাকচুয়ালি অ্যাট লাস্ট আমি একটা কোষ থেকে দুটা কোষ পেলাম। তো মাইটোসিসের মাইটোসিস নিয়ে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে মাইটোসিস নিয়ে যদি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা আমরা একটা কথা বলি, মাইটোসিসের ক্ষেত্রে বলি যে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, তারপরে এই যে ক্রোমোজোম সংখ্যাগুলো সমান থাকে কীভাবে থাকে, আমি যদি এটা বুঝি তখন দেখা যাবে যে আমি মিউসিসে ওই কথাগুলো অ্যাপ্লাই করতে পারতেছি, কারণ মিউসিসে খুব বাজের কথাগুলো, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, আউজিক কোষগুলো কেমনি কী কী হয়। সো আমরা যেটা এখন নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে এই যে এই জায়গায় যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় যে ক্রোমোজোম, ক্রোমোজোমের হিসাবটা একটু আমরা দেখবো, সাপোজ এই কোষটাতে দুটা চারটা ক্রোমোজোম ছিল, এই কোষটা হচ্ছে এটা ছিল চারটা ক্রোমোজোম, পরে ক্রোমোজোম ছিল চারটা ক্রোমোজোম। সো অ্যাকচুয়ালি যখন এই একটা কোষ থেকে আমি দুইটা কোষ পাইলাম, অ্যাকচুয়ালি কী ব্যাপারটা ঘটছে আমরা যদি চিন্তা করি, তখন দেখবো যে এরা যখন অ্যানাফেজ পর্যায়ে গেছে, তখন অ্যানাফেজ পর্যায়ে যাওয়ার পরে প্রত্যেকে কিন্তু চারটার অবস্থায় ছিল, অ্যানাফেজ পর্যায়ে যাওয়ার পরে, অ্যানাফেজ পর্যায়ে যাওয়ার পরে তারা কি হয়েছে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম উৎপন্ন হয়েছে, খেয়াল করো কি বললাম, একটা ক্রোমোজোম থেকে কটা ক্রোমোজোম উৎপন্ন হয়ে গেছে, দুইটা ক্রোমোজোম উৎপন্ন হয়ে গেছে,
যেহেতু এই যে অ্যানাফেজ পর্যায়ে যাওয়ার পরে এই একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম উৎপন্ন হয়েছে, দ্যাট মিনস আলটিমেটলি অ্যানাফেজ পর্যায়ে যাওয়ার পরে এই কোষটাতে আমি কয়টা ক্রোমোজোম পাইছি? চারটা থেকে, এখানে ছিল চারটা, আমি ইয়া পাইছি আটটা, কয়টা পাইছি? চারটা থেকে আমি পাইছি আটটা। এই আটটা ক্রোমোজোমের মধ্যে কি হয়েছে, আমরা যদি অ্যানাফেজ পর্যায়ে জিনিসটা চিন্তা করি, তখন অ্যানাফেজ পর্যায়ে কি হয়েছিল, এই যে এটা ছিল একটা স্পিন্ডতন্তু, এই অ্যানাফেজ পর্যায়ে কি ছিল, এই যে এই জায়গায় যে দুইটা ক্রোমোজোম উৎপন্ন হয়েছে, এই জায়গায় যে দুইটা ক্রোমোজোম উৎপন্ন হয়েছে, এই জায়গায় দুইটা ক্রোমোজোমের, খেয়াল করো এই জায়গায় যে দুইটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোমের একটা চলে গেছিল এই এদিকে মেরুর দিকে, আর চলে গেছিল এদিকে, তারপরে ভাগ হয়েছিল, তার মানে এটা একটা কোষ, এটা একটা কোষ। তার মানে এই আটটা ক্রোমোজোম, আটটা ক্রোমোজোমের এই আটটা ক্রোমোজোম আবার দুই ভাগে ভাগ, সরি চারটা থেকে আটটা হয়েছে, দ্যাট মিনস ওই আটটা কি করছে, আটটার মধ্যে চারটা চলে আসছে এইদিকে আর চারটা চলে গেছে ওইদিকে, দ্যাট মিনস আলটিমেটলি আমরা যে এটা পাইছি, পরে যে আমরা কোষগুলো পাইছি, এই কোষগুলো আমরা যে যতগুলো ক্রোমোজোম পাইলাম সেটা হচ্ছে চারটা করে কোষ। তার মানে কি কথাটা কেমন, কথাটা হচ্ছে চারটি ক্রোমোজোম দুভাগে বিভক্ত হয়েছে, খেয়াল করো চারটি ক্রোমোজোম দুভাগে বিভক্ত হয়ে দুটি কোষে চলে গেছে, দ্যাট মিনস চারটি ক্রোমোজোম কয় ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে ভাগ হয়েছে, দ্যাট মিনস আমি আলটিমেটলি চার ইন্টু টু কয়টা ক্রোমোজোম পাইলাম, আটটি ক্রোমোজোম পাইলাম। এই আটটি ক্রোমোজোম আবার দুটি কোষে চলে গেছে, খেয়াল করো ওই আটটি ক্রোমোজোম এই একটা কোষ আর এই একটা কোষ দুইটাতে সমানভাবে বন্টন হয়েছে, দ্যাট মিনস প্রত্যেকটা কোষ কয়টা করে ক্রোমোজোম পাইছে, দুটি কোষ পায় আটটি ক্রোমোজোম, দুটি কোষ পায় আটটি ক্রোমোজোম, খেয়াল করো। আমি যদি এখন এটা নিয়ে চিন্তা করি, আমি যদি ফুল এটা নিয়ে একটা এয়া নিয়ে চিন্তা করি, সাপোজ অ্যানাফেজ পর্যায়ে যদি এইটা চিন্তা করি, তখন আমি যে এই একটার মধ্যে কয়টা আছে, আটটা আছে, দ্যাট মিনস দুটি কোষ পায় আটটি ক্রোমোজোম, একটি কোষ কয়টা ক্রোমোজোম পায়, চারটি ক্রোমোজোম। আলটিমেটলি কী করবো, আলটিমেটলি যেটা করবো সেটা হচ্ছে এই এই যে মাতৃকোষে যতটা ক্রোমোজোম ছিল চারটা ক্রোমোজোম, এই চারটা ক্রোমোজোমই এখানে হলো চারটা, এখানে হলো চারটা, তার মানে এই যে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা, এই যে অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা, এই ক্রোমোজোম সংখ্যাটা সমান সমান থাকার কারণটা হচ্ছে ঠিক এই জায়গার পয়েন্টটা, এই জায়গার পয়েন্টটা হচ্ছে চারটা ক্রোমোজোম ভাগ হয়ে আটটা ক্রোমোজোম হয়ে যায় এবং আটটা ক্রোমোজোম দুইটা কোষে চলে যায়, যেহেতু চারটা ক্রোমোজোম ভাগ হয়ে আটটা হয়, আটটা যেহেতু দুইটাতে চলে যায়, দ্যাট মিনস প্রত্যেকটা আমি পাচ্ছি চারটা করে, তার মানে এই যে মাতৃকোষের অনুরূপ আমি এই অপত্য কোষগুলোতে চারটা করে ক্রোমোজোম পাচ্ছি, তার মানে এই জন্য এটা বলতে পারি, এটা দেখবা যে এই জায়গায় এই যে এই জায়গায় নিউক্লিয়াস বিভাজিত হয়েছে এবং এই জায়গায় ক্রোমোজোম একবারে বিভাজিত হয়েছে, আপাতত এই পর্যন্ত বেসিক রাখো, মিউসিসে গেলে হিসাবটা আরেকটু ভালো বুঝবা, কারণ মিউসিস হচ্ছে ওই নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়ে ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে এরকম একটা কথা আছে, বা ওই মিউসিসে অ্যাকচুয়ালি ক্রোমোজোম সংখ্যা কেমনে অর্ধেক হয় সেটা নিয়ে আলোচনা করো, তোমরা এটা হচ্ছে শিখে রকম এই অ্যাকচুয়ালি মাইটোসিস মানে এটাই ছিল। এখন যদি মাইটোসিসের একটু এয়ার দেখি, এই যে মাইটোসিসটাকে নিয়ন্ত্রণ কে করতেছে বা এই নিয়ন্ত্রণটা যদি প্রবলেম হয় তখন অ্যাকচুয়ালি কী ঘটে, আমি জাস্ট একটু দেখাবো মাইটোসিসের মেশিন আই। আচ্ছা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাছে এটা হচ্ছে কাছে এখন এই সেলটা এই যে দুইটা ক্রোমোজোম উৎপন্ন করবো, সরি এই সেলটা দুইটা কোষ উৎপন্ন করলো বা দুইটা সেল উৎপন্ন করছে, দুইটা সেল উৎপন্ন, আচ্ছা এই সেলটা যদি দুইটা সেল উৎপন্ন করলো বা এই সেলটা যদি আমরা দুইটা সেল পাইলাম, তাহলে এটা কতক্ষণের মধ্যে ঘটে বা এটাকে কে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ তো করতে হবে, সাপোজ আমাদের দেহে যদি ধরো যে প্রত্যেকে দেখবা যে এক বছর এতটুকু বাড়তেছে, এরপরের বছর আরেকটু বাড়তেছে, এরপরের বছর আরেকটু, প্রত্যেকে কিন্তু অনিয়ন্ত্রিতভাবে পুরোটা ঘটতেছে না, অর্থাৎ একটা বছর সে একেবারে বড় হয়ে গেছে আবার এরপরের বছর আবার কিছুই নাই, এরকম অ্যাকচুয়ালি কী ঘটে, অ্যাকচুয়ালি হচ্ছে এই জায়গায় ধরলাম এটা একটা প্রোটিন, এই প্রোটিনটা এটা হচ্ছে একটা ঘড়ির মতো, এইটা এইটা নিয়ন্ত্রণ করতেছে এই কোষটাকে, এইটা এই কোষটাকে বলেই দিতেছে যে তুমি দুই মিনিট পরে, সাপোজ তুমি দুই মিনিট পরে বিভক্ত হইবা, এর আগে বিভক্ত হইবা না, বা তুমি দুই দিন পরে বিভক্ত হইবা, এর আগে বিভক্ত হইবা। সো এই যে এটা হচ্ছে একটা প্রোটিন, এই যে এই প্রোটিনটা কোষের মধ্যে অবস্থান করতেছে এবং এই প্রোটিনটা কোষের মধ্যে অবস্থান করে কোষকে যে বিভাজিত যে হবে ওই বিভাজিত হওয়ার জন্য ওই টাইমটা নির্দিষ্ট করে দিতেছে। সো কিছু কিছু ভাইরাস বা কিছু কিছু ব্যাকটেরিয়া কী করে বা কিছু কিছু জীবাণু কী করে, যেমন পেপিলিমো ভাইরাস, পেপিলিমো ভাইরাসে E6 আর E7 তোমাদের বই লেখা আছে, তো এইটা আছে সাপোজ E6 E7 এখানে E6 E7 হবে, E6 E7 কী করে এই জায়গায় কী আসে,
ই আসলো, E6। এখন কি করে? ধরলাম এটা সিক্স, E6। এখন এটা আসার পরে কি করে? এইটা একটা প্রোটিন নিঃসৃত করে, অর্থাৎ E6 আর ই প্রোটিন নিঃসৃত করে। সাপোজ এটা হচ্ছে এইরকম, এই প্রোটিনটা কি করে, এই প্রোটিনটা কি করে, এই যে এই জায়গার যে এই জায়গার যে প্রোটিনটা ছিল, যেটা নির্দিষ্ট করে দিতেছে যে এই সালটাকে যে 2 মিনিট পর বা 2 দিন পরে তুমি বিভক্ত হবা, সে কি করে, এটা গিয়ে কি করে, এই এই গ্রোটাকে আক্রমণ করে, ধরো করে এই গ্রোটাকে নষ্ট করে দেয়। কি করে? এটা যখন ঢুকে এই যে এরকম ভাবে, সাপোজ এগুলো ঘুরে ঘুরে ধরো যে এটাকে শেষ করে দিল, খাওয়া দিল, শেষ নষ্ট করে দেয়। এই যে যখন এটাকে নষ্ট করে দেয়, তখন এটা এই কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করার মতো আর কেউ নেই, তারপর নিয়ন্ত্রণ করার মতো আর কেউ কেউ নাই। এদিকে আগে ছিল একটা ঘড়ির মতো অংশ, বাট এখন এখন যে আছে সে হচ্ছে আমাদের ভাইরাস বাবা E6 বা E7। এখন সে কি করে? সে তো যেহেতু এদিকে ঘড়ি নাই, সেহেতু কোষটা কিন্তু এখন তার নিয়ন্ত্রণ হারায় ফেলছে। অর্থাৎ কখন এই যে কোষ বিভাজন 2 মিনিট পর পর কোষ বিভাজিত হইতো, এটা কোষ নিয়ন্ত্রণ হারায় ফেলছে। এখন সে যেমনি ইচ্ছা সেভাবে বিভাজিত হইতেছে, 1 সেকেন্ড পরে হইতেছে, 2 সেকেন্ড পরে হইতেছে, অনেক তাড়াতাড়ি হইতেছে, অনেক দেরি হইতেছে, এইরকম। অর্থাৎ কোষ বিভাজন যখন নিয়ন্ত্রণ হারায় ফেলে, তখন খুব দ্রুত এই কোষ বিভাজনটা চলতে থাকে, এবং একসাথে দেখবা যে এই জায়গায় অনেকগুলা কোষ উৎপন্ন হয়ে গেছে। তো অনেকগুলা কোষ যখন উৎপন্ন হবে, তখন দেখবা যে অনেক একটা বড় মাংসপিণ্ডের মতো হয়ে গেছে। এটাকে আমরা টিউমার বলি। অ্যাকচুয়ালি টিউমার থেকে পরে আস্তে আস্তে ক্যান্সার রূপ নেয়। সো একটু টিউমার থেকে ক্যান্সার রূপ নেয় এটা যে ওই টিউমার বা ক্যান্সার, টিউমার হচ্ছে এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফসল। অ্যাকচুয়ালি মাইটোসিসটাকে কে নিয়ন্ত্রণ করতো? একটা প্রোটিন ছিল যেটা নিয়ন্ত্রণ করতো, বাট এটা কি কে নষ্ট করে দিছে? E6 আর E7 এগুলো ভাইরাসে E6 আর E7 যারটা কি করছে, এটা ঢুকে ওই ঘড়িটাকে নষ্ট করে দিচ্ছে। যখন এই ঘড়িটাকে নষ্ট করে দিচ্ছে বা যখন এইটাকে নষ্ট করে দিচ্ছে বা ওই প্রোটিনটা যেটা নিয়ন্ত্রণ করতে ছিল ওইটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক ওইটাই কি করলো, এক করে দিচ্ছে। এরপরে তো ক্লিয়ার, এইটাই ছিল। আর কি বলবো, মাইটোসিসের গুরুত্ব বলবো, টাইম আছে কি করি আলোচনা। ওকে, এ পর্যন্ত টাটা, বাই বাই।